এখান থেকে আমি মা বোনদের জন্য বলতেছি, মা গভীর রাত্রে আল্লাহর নবী বিবি খাদিজাতুল কুবরা নবীর হাতটা ধরে টেনে টেনে নিয়ে যায়। রাসূল বলে, খাদিজা কোথায় যাবেন? খাদিজা বলে, হুজুর আমি একটু আপনাকে নিয়ে ঘুরতে চাই, আপনি কি আমার সঙ্গে ঘুরবেন না? আর আল্লাহ রাসূল বলেন, রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘোরা আমি নবীর সুন্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ, রাত্রেবেলা ঘোরা নবীর সুন্নাত। খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বাড়ি থেকে বের না করে একটা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা এই ঘরে থাকে তোমার মেয়ে ফাতেমা, আর সেই ঘরের দরজায় কেন দাঁড়াইলা? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ বহুদিন হলে আমি জানতে চাই এই ফাতেমা কে গো নবী, আপনি কি আমারে বলবেন না? রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা আমি হলাম বাবা, আপনি হলেন মা, আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। ধরে কান সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু আল্লাহর নিয়ামত এইটুকু বললে হবে না, এই ফাতেমা সম্পর্কে জানতে চাই। রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। কোন 10টা পুরুষের নাম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু 10 জন নারীর নাম আজও পর্যন্ত অনেক বক্তা আপনাদের সামনে বলে না। রাসূল বলে, খাদিজা এই দুনিয়ার সর্বপ্রথম জান্নাতে সার্টিফিকেট পাওয়া ব্যক্তির নাম হলো আবু বক্কর, আর নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পাওয়া মেয়ের নাম হলো খাদিজা। ধরে গণ্য সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার কথা শুনতে চাইনি, আমাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি বানাইছে এইটা আমি শুনতে চাইনি, আমি জানতে চাই ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটা সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি হলেন 1 নম্বর জান্নাতি, খাদিজা আপনি হলেন 1 নম্বর জান্নাতি, কিন্তু আপনার মেয়ে ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা কিন্তু জান্নাতি নয়। যেই 2 বার বলছে জান্নাতি নয়, খাদিজা দৌড়ে এসে নবীর মুখটা চাই ধরে বলে, হুজুর আর বলবেন না, আমার ফাতেমা জান্নাতি নয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলে, খাদিজা কোনো কথা যদি জোরালোভাবে শুনতে চাও তাহলে 3 বার বলতে হয়, 2 বার বলতেই মুখটা চাইবা ধরছে কেন? 3 বারের খবর শোনো, ফাতেমা হইল জান্নাতি নারীদের নেত্রী। প্রত্যেক জুমার সানি খুতবাই ইমাম কি আপনাদের শোনায় না? জোরে কেন শোনায় না? যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা, সঙ্গে সঙ্গে খাদিজা দরজায় বসে গেছে। রাসূল কয়, খাদিজা বসলে কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যতই বলেন এটা আল্লাহ সুবিচার হয়নি। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ বলেন না, মেয়ে মানুষ ভাই যান। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটা আল্লাহর সুবিচার হয় নাই। নবী চমকে গিয়ে বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর সর্বপ্রথম ইমান গ্রহণ করেছি আমি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি আমি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিছি, এরপরে আল্লাহ আমাক বাদ দিয়া আমার মেয়েকে খাতুনে জান্নাত কেন ডিগ্রি দিল, আমাকে কেন দিল না, আমার মেয়েকে কেন দিল? রাসূল বলে, খাদিজা আপনারই তো মেয়ে, আপনারই তো মেয়ে, আপনার মেয়েকে তো আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, আপনি এখানে মন খারাপ করেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ পুরুষ হলে মন খারাপ হতো না, কিন্তু নারীরা একজনের উপরে আর একজনকে সহ্য করতে পারে না। এটা হলো নারীদের স্বভাব। আমার বড় মেয়ে মাছের তরকারিতে ভাত পাক করে আমাকে খাবার দিছে, আমি খাচ্ছি, মেয়েটা খালি ঘুরতেছে। আমি বললাম, মা কী রে ঘুরিস কেন? না আব্বু ইমনি। আমি বুঝবার পারছি যে মেয়েটাকে তো শুনবার চায়। আমি বললাম, মা বাংলাদেশের কত জায়গায় মাছের তরকারি খাই মা, এ তোর হাতের পাক আহ একটা মধু মা, যেই কইছি মেয়েটা আর এক টুকরা মধ্যে। বুঝবার পারলাম, মেয়েটা আমার খুব খুশি হয়েছে, আব্বু তোমার ভালো লাগতেছে, আর দেওয়া আর দেওয়া লাগবে না, আর দেওয়া লাগবে না। আমি বা মেয়ে তো আমার খুব খুশি, কিন্তু 1.5 হাত দূরে ধর বউ বসে বসে আসো না আমার খেললে। এই কথাটা কিন্তু আমার বুঝে শুনে বলা লাগতো, 1.5 হাত দূরে যে বসে আছে ওইখানে
আমি বললাম কে গো তোমার মন ভার কেন? বলে এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যাও, এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যাও, আপনার মেয়েই পারে, আমি তো পারি না, আমি পারি, আমি কিছুই পারি না, উনি ভালো পারে। হায় হায় এরা কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মায়ের সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কথা, এই জাতের আর একজন থাকবে ক্ষমতায় আর একজন থাকবে জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এদের ভিতরে হিংসার কাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? উপরের কাউকে সহ্য করতে পারে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনেন, খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমার দরজা ছাড়ব। ওমর ফারুক দাঁড়ায় আছে, মনে আছে আপনাদের? সন্তানের কবরে মাটি দেওয়া শেষ, ওমর ফারুক খুঁটির মতন দাঁড়িয়ে আছে, আর সমস্ত সাহাবীরা দূরে গিয়ে দেখতেছে। সবাই মনে মনে ভাবতেছে নিজের হাতে মারতে মারতে সন্তান মরে গেছে, সেই সন্তানকে নিজেই কবরে দাফন করে হয়তো বাবা সন্তানের কবর আর ছাড়তে পারতেছে না। সাহাবীরা এই কথা মনে করতেছে, আর ওমর ফারুক খুঁটির মতন দাঁড়িয়ে আছে। খাদিজাতুল কুবরা ফাতেমার দরজার কাছে বসে গেছে, যতক্ষণ না বলবে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, ততক্ষণ পর্যন্ত খাদিজা দরজা ছাড়বে না। উত্তর দেওয়া লাগবে তোর এখন কয় প্রশ্ন? দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই সবাই এখন শোনেন মনোযোগ দিয়া। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করবেন কি, আমি উত্তর কি দিব হুজুর? রাসূল বলে খাদিজা আগে প্রশ্ন শোনেন, তারপরে উত্তর দেওয়ার পারবেন কি পারবেন না সেইটা আপনার ব্যাপার। এক নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করেছেন? আপনি যে বলতেছেন সর্বপ্রথম আমি ইমান গ্রহণ করেছি, আপনি বলেন তো আপনি যখন ইমান গ্রহণ করেছেন তখন আপনার বয়স কত? আপনি যে ইমান গ্রহণ করেছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ যখন আমি ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। জোরে কোন কত বছর? 55 বছর। আল্লাহ রাসূল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফুরি হালে কাটায় ফেলে দিয়েছেন, কিন্তু যে মেয়েটা ঘরের মধ্যে শুয়ে আছে আপনি বলেন তো আপনার সেই ফাতেমা কত বছর কুফুরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা আমার দুই নম্বর প্রশ্ন হলো আপনি একটু ভেবে চিন্তে উত্তর দেবেন, বলেন তো খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন? দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে এইটাকে আপনি হিসাব করে বলতে পারেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন আমি বিয়ে করেছি। ভাইজান নবী কিন্তু খাদিজাকে বিয়ে করে নাই, বরং খাদিজাই নবীকে বিয়ে করেছে। আমরা যখন বিয়ে করেছি শোনেন আমাদের বউকে কিন্তু আমাদের হাতে তুলে দিয়েছে, তোরে কোন কথা ঠিক কিনা? আমি বিয়ে করার পর আমার শ্বশুর কাঁদতে কাঁদতে বলে বাবা আজ থেকে আমার কলিজার টুকরা তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেকটা স্বামীর হাতে বউ তুলে দেয়, কিন্তু আল্লাহর নবীর জীবনে হয়েছে উল্টা। খাদিজার হাতে আবু তালেব নবীর চাচা নবীকে তুলে দিয়েছে আর বলেছে মা আমার ইতিমকে তোমার হাতে তুলে দিলাম মা। তা খাদিজাতুল কুবরা নবীকে বিয়ে করেছে, নবী কিন্তু করেন নাই, কারণ নবী তখন রাখাল ছিলেন। একজন রাখাল হইয়া এত বড় ধনপতি রমণীকে কোনোদিন নবী বিয়ে করতে সাহস পায় না। ধরে কোন কথা ঠিক না? নবীর যে কয়টা বউ ছিল পাশের এক ওয়াজের মাহফিলে আমি বলেছি, ভাইজান নবী কিন্তু একটা মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, শুধুমাত্র একজনকে বিয়ে করেছে, বাকি 10টা নবীর সঙ্গে বিয়ে বসেছে, নবী কিন্তু তাদের বিয়ে করেন নাই, একটাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। আপনার যদি জানা থাকে আপনার বলেন তো নবীর সেই বইয়ের নাম কি? আয়শা। না আয়শা হলো 6 বছরের ছোট্ট একটা মেয়েকে নবী কোনোদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে না, যদি বিয়ে করে বর্তমান সরকারের আইনে কেস খাওয়া ধরে কোন কথা ঠিক না? তাহলে আয়শাকে নবী বিয়ে নিজের ইচ্ছায় করেন নাই, নবী নিজের ইচ্ছায় শুধু একজনকে বিয়ে করেছেন, তার নাম হলো উম্মে
সালমা, নামটা খেয়াল রাখবেন। বলেন তার নাম কি? উম্মে সালমার বাড়িতে কিন্তু নবী ঘটক পাড়াইছিলেন। ঘটক যা বলতেছে, রে উম্মে সালমা তোমার ভাগ্য খুলে গেছে, আল্লাহ নবী তোমাকে বিয়ে করবার চাই। সুবহানাল্লাহ, নবী তোমাকে বিয়ে করবার চাই। উম্মে সালমা বলতেছে, আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না, নবীর সঙ্গে বিয়ে বসবো না। ঘটক এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বদ মেজাজি, এমন একটা খারাপ মহিলা তার কাছে আমার ঘটক করে পাঠাইছেন। হুজুর, আপনার কথা শুনে চটে গিয়ে বলতেছে, নবীকে আমি বিয়ে বসবো না, নবীর সঙ্গে বিয়ে বসবো না। রাসূল কয়, ঘটক, তোমার দ্বারা কাম হবে না, আমার নিজের যাওয়া লাগবে। আল্লাহর নবী নিজে উম্মে সালমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা উত্তর দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরম নাই? ঘটক ফিরিয়ে দিলাম, এরপর আপনি নিজে আইছেন কেন? রাসূল বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, আমাকে যদি বিয়ে করতে চান আমার তিনটা শর্ত পুরা করা লাগবে, এই তিনটা শর্ত পুরা না করলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো না। নবী বলতেছেন, উম্মে সালমা রে, দরকার হলে তোমার তিনটা শর্ত পুরা করেও আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, উম্মে সালমা নবীর সঙ্গে বিয়ে বসতে গিয়া নবীকে তিনটা শর্ত দিয়েছে, সে শর্ত পুরা করে নবী বিয়ে করলেন উম্মে সালমাকে। এক নম্বর শর্ত হলো, ওগো নবী, আমার জাগে একটা বিয়ে হয়েছিল আপনি জানেন? আল্লাহ নবী বলে, জানি মানে? জানি তো আবু সালমা, আবু সালমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমার সাহাবির সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয় আমার বিশ্বাস আমার স্বামী জান্নাতে যাবে, আর আপনি তো জান্নাতের সর্দার। হুজুর, আপনি বলেন তো, জান্নাতে যাওয়ার পরে এখন আমার পূর্বে স্বামী আমাকে জান্নাতে নিবে না আপনি আমাকে জান্নাতে বউ হিসাবে নেবেন? কারণ ওগো নবীজি, আমার এক নম্বর শর্ত হলো, আপনার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি আছি যদি জান্নাতে আমাকে বিবির মর্যাদা দেয়। আমি ওই পূর্বের স্বামীর সঙ্গে কিন্তু জান্নাতে থাকবো না, আপনার সঙ্গে আপনার বউ হয়ে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, তোমার এক নম্বর শর্ত আমি পুরা করলাম। দুই নম্বর শর্ত হলো, ওগো নবী, মাঝে মধ্যে আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা মনে হইতে পারে, কারণ ওইটা হলো আমার বিয়ের স্বামী, দরকার কিসের স্বামী, ওই স্বামীর কথা হঠাৎ যদি আমার মুখে এসে যায় আপনি কিন্তু কষ্ট পাবেন, এই কষ্ট কিন্তু আপনাকে নেওয়া চলবে না। রাসূল বলে, উম্মে সালমা তুমি জানো না, আমার সঙ্গে যখন বিয়ে বসবে আমি তোমাকে এত ভালোবাসা দিব, ওই ভালোবাসার সামনে তোমার পূর্বের স্বামীর কথা খেয়ালই থাকবে না। উম্মে সালমা বলে, হুজুর, আমার তিন নম্বর শর্ত হলো, পূর্বের স্বামীর একটা সন্তান আমার ঘরে আছে, আমার সন্তান যখন আপনার সঙ্গে বিয়ে হব সন্তানটা তখন দায়িত্ব কে নেবে? এতদিন তো সন্তান আমার কাছে আছে, কিন্তু আমার বিয়ে হলে এতিম সন্তানের দায়িত্ব কে নেবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, আল্লাহ আমাকে এতিম হিসাবে পেয়েছে, এতিমকে লালন পালন কেমনে করা লাগে সেটা আমার জানা হয়ে গেছে, আমি তোমার সন্তানকে আমার সন্তানের জায়গা দিয়ে দিও। উম্মে সালমা বললেন, হুজুর, তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন হলো, দুনিয়াতে আপনি কারোর জন্য পাগল না, কিন্তু আমাকে বিয়ে করার জন্য আপনি কেন পাগলামি করলেন? আমার মধ্যে এমন কি রয়েছে যে কারণে হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, শর্ত পুরা করে হলেও আমাকে বিয়ে করবেন? রাসূল বলে, উম্মে সালমা, আমি তোমার চেহারা কোনো দিন দেখি নাই, তোমার রূপ যৌবন কেমন সেটা আমি জানি না, কি তোমাকে বিয়ে করার জন্য এখানে ব্যস্ত হওয়ার কারণ হলো, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করি তখন তোমার স্বামী আমার সঙ্গে মদিনায় হিজরত করেছিল, আমি বলেছিলাম, আবু সালমা তোমার বউ তোমার সন্তান কোথায়? তুমি যাচ্ছো মদিনায়। আবু সালমা কান্দার বলে, নবীজি, আমি বউয়ের মহব্বত সন্তানের মহব্বত আমি কলিজা থেকে বের করে দিবার পারছি, কিন্তু আপনার মহব্বত আমি কলিজা থেকে বের করে দিবার পারি নাই। আমার বউ সন্তানকে নিয়ে আমি যখন মদিনার দিকে হিজরত করি তখন আমার শ্বশুর চা শ্বশুর এসে তাদের মেয়ে আর নাতিকে এখান থেকে নিয়ে যায়, মেয়ে নাতিকে নিয়ে যাওয়ার কারণে আমার বউকে বলেছিল, স্বামী গো, আমি তোমার বউ তোমার সন্তান মক্কায়
তুমি কার প্রেমে যাবে মদিনায়? আমার স্বামী তখন বলল, বিবি রে, আমি নবীর প্রেম করে যাইনি, মদিনায় যাওয়ার চাই। রাসূল বলে, রে উম্মে সালমা, তোমার স্বামী আমার প্রেম করে যাই না, হিজরত করে মদিনায় আসার পর কিছুদিন ভালো থেকে তোমার স্বামী অসুস্থ হয়ে গেল, মদিনার আবহাওয়া তোমার স্বামী সহ্য করতে পারলো না, এই অসুস্থ অবস্থায় মৃত্যুর বিছানায় আমি নবী যখন তার শিয়রের পাশে দেখি দু চোখ দিয়ে পানি দিয়ে তার বালি ভিজে যায়। আমি তার বুকে হাত দিয়ে বললাম, বীর কত মনে করে কান্দ, বাচ্চার কত মনে করে কান্দতেছো? বলে, রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পারতেন আমার বুকের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কারো জায়গা নাই। রাসূল বলে, তাহলে কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার বউ যখন সন্তানকে নিয়ে কোনো এক সময় মদিনায় আসবে, আসার পরে যদি আমাকে না পায় আমি মরে গেছি, তখন আমার বউটা অলাহীন হয়ে যাবে, আমার বউটার তখন কে দায়িত্ব নিবে? ওগো নবী, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আমার উম্মে সালমা যদি মদিনায় তার সন্তানকে নিয়ে আসে, আপনি মেহরবানি করে তাকে একটু স্ত্রীর মর্যাদা দিবে। নবী কান্দের বলে, রে উম্মে সালমা, তোমার স্বামীর এই ওসিয়ত পূরণ করার জন্যে আমি তোমাকে বিবাহ করতে বাধ্য হয়ে গেলাম, বাজারে একজনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেছে আর বাদ বাকি সব নবীর সঙ্গে বিয়ে হয়েছে। আল্লাহ নবী বলে, খাদিজা, দুই নম্বর প্রশ্ন হলো, বলো তো দুনিয়ার কত পুরুষ মানুষ তোমাকে দেখেছে, তুমি দুনিয়ার কত পুরুষ মানুষকে দেখেছো? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী হিসাবে স্বীকার করি, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণে আমি ছিলাম। ভাইজান, সবাই আমার কথার দিকে খেয়াল করে একটু মনোযোগ দিয়ে 5টা মিনিট কথা শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন মক্কার ধনবতী রমণে হওয়ার পিছনের কারণ হলো আমার বাবার বিশাল একটা ব্যবসা ছিল, এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, আমার নাকের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ দেখেছে, আমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা, আপনার নাকের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ জানে, আপনার মুখের সাইজ কেমন এটাও জানে, এখন বলেন তো যে মেয়েটা ঘরের ভিতরে ঘুম পাড়তেছে ওই মেয়েটাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, ওই মেয়েটার মুখের সাইজ কেমন নাকের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশি, আমার ফাতেমা হইল পর্দানিশি। আল্লাহ নবী বলেন, খাদিজা, শুধু পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা বোনেরা যত আমল করেন কোনো আমল কবুল হবে না মা, যদি পর্দার ভিতরে না থাকেন। মেয়েদের আমল হলো মাত্র 4টা আমল, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। স্বামীর কথা মতো চলা লাগবে। আমার কতগুলো স্বামী আছে বোঝেন না, সব কবার চাই শুনে নিন, স্বামীর পায়ের তলে কিন্তু স্ত্রীর বেহেস্ত, এটা ভুয়া কথা, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেস্ত নয়, কিন্তু রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মানুষটা হলো তার স্বামী। যেরকম আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে যে দামি তার নাম কি? আরো জোরে। এই জন্যে স্বামীর মনে কষ্ট দিয়ে কাম হবে না, কোনো লাভ নেই, কোনো ইবাদত কবুল হবে না। আবার আপনারা এই সুযোগ পাই বউকে আবার পানির তলে দেন ফেলে খোঁচেন না, বুঝলেন? কারণ রাসূল বলেছেন হুন্না লিবাসুল, আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দুইজন সমান মহব্বতে থাকবে। আজকে আপনি আপনি তিলকপুর বাজারে যায় 30 টাকা খাচ্ছেন, এরকম লোক নাই, চাঁদে পেঁজিতে নিমকিতে সমানে খায়,
বউ আর দুই হাত থেকে বলছে একটু বাদাম নিয়ে আসো, 10 টাকার বাদাম নিয়ে আসো। ওই কিন্তু সবই খায়, বাদামের দোকানে ধাক্কা আর মনেই থাকে না। তো যখনই বাড়ির যাই, কে গো আমার বাদাম, হ্যাঁ বাদামওয়ালা আসেনি গো, বাদামওয়ালা বলে আসেনি, না না কিনিনি, আল্লাহ ইচ্ছা আছে। শোনেন, নিজের বিবিকে যদি 2 টাকার আচার কিনে খাওয়ান, 2 টাকা আল্লাহ রাস্তায় দান করলে যা সওয়াব হবে, তার চাইতে 17 গুণ বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। তো বউকে খিলানোর দরকার আছে না নাই? এই আগুনের সামনে কাজকাম করে কত কষ্ট তাদের। আপনি কচি ডাব নিয়ে এসে নিজে বউকে বলবেন, এই দাও দাও দে তো দাও দাও বটি দাও, কি করবো গো, ডাব কাটবো, ডাব কেটে গৃহশোধ করে বউকে বলতেছেন খাও, এই ডাবের পানি খাও, না আপনি খান, এই পারলি তুই আগুনের ধারে সবসময় থাকিস, আমি ডাব খেলে হয় তুই খা। নিজের ইচ্ছায় যদি বউকে নিজের হাতে এক গিলাস ডাবের পানি খাওয়ান, ওই বউ কোনোদিন কারেন্ট গেলে আপনার পাকা হাকেন লাগবি? মেয়েকে বউয়ের কাছ থেকে খেত মতলে আর একটাই উপায়, কেন ডাব খেলেন না, যখন আসবেন কিন্তু হাতে করে নিয়ে আসবে, আর সবসময় আর বাপ মায়ের প্রশংসা বেশি বেশি করবে, একটু বেশি বেশি করবে, আল্লাহ আমাকে একটা শ্বশুর দিছে, এ শ্বশুর কে রে, বাপের ছাই বাপের মতন শ্বশুর, আল্লাহ এ কথা বললি দেখবেন 2 টুকরা মাছ আপনাকে দিছে। আপনি যদি বলেন তুমি খাবা না, ওই তুমি খালি আমার খাওয়া, তুমি খালি আমার। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন, নবীর সংসারে মহব্বত ছিল, নবীর উম্মতের সংসারে মহব্বতের দরকার আছে না নাই?